কমার্শিয়াল লাইনে যারা পড়ে, কমার্স লইয়া যারা পড়ে, এবার ব্যবসায়ী লাইনে খাম পড়ে, এটা ব্যবসায়িক আপনার সাবজেক্ট। বুজুর্গ দুস্ত আজকের যে কমার্স, আজকে যে কমার্শিয়াল লাইনে আমরা পড়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কমার্সর সাবজেক্ট ছাত্র সাহাবায়ে কেরামরে টিচার হিসাবে আল্লাহ নবী ব্যবসা ফিল্ডও গিয়া দেখাইয়া দিছেন কিলা ব্যবসা করতায়। আমরা ব্যবসায় তারে ভাবি এই ইদা আর কদা নি কিতা ব্যবহার করতে ব্যবসা চলো যাই গিয়া ও হাবলং গিয়া ও বাঁশ কাটিমু আর না হোক গাছ কাটিমু অতা করমু হতা করমু অর্থাৎ ব্যবসা আমার এই ব্যবসা তাই আর ও কথাটা ভুরাইলাই। এই যে গাছ গাছালি যে একটা আমরা আমরা কইছি, আমার যে মাঝখানো কোভিড হয়েছিল আপনারা জানেন সবাই, নিউজও টিউজও দিলে কোভিড হয়েছিল, কোভিড হওয়ার পরে আমার যখন অক্সিজেন লেভেল যে একটা অক্সিমিটার দিয়ে আমি মাফি আমার ডক্টর দুই তিনজনে আইয়া দেখাইয়া দিছেন, একবার দেখলাম যে আমার অক্সিজেন লেভেলটা 71 আইছে, তার মানে 90-80 রুপের বালা 70 হইয়া তলে দিয়ে আইছে। আমার ডর আইছে যে অক্সিজেন লেভেলটা ডাউন হওয়ার কি জানুনি আমার খতরায়। তখন আমি রাইত ফোন করিয়া ডক্টর হুজাই ডক্টর যেন আমার যত আটলা ট্রিটমেন্টও আটলা জিগাইলাম, স্যার অক্সিজেন লেভেলটা খালি ডাউন মারেন, তাই না আমার কইলা দরজা খিড়কি বন্ধ নি বলে, ও বলে দরজা খিড়কি খুলি দেও আর 5 মিনিট বাদে তুমি অক্সিমিটার লাগাইয়া আমারে জানাও। তো দরজা খিড়কি সারা খুলিয়ে দিয়া আমি আমার রুম আইসোলেশন হোম আইসোলেশনও আসলাম। তো অক্সিমিটার 5 মিনিট বাদে দরজা খিড়কি লাগাইয়া দিয়েছি, এক টেলায় অক্সিমিটারও অক্সিজেন লেভেল 90 দিয়েছে গে, তার মানে এই যে গাছ গাছালির যে একটা অক্সিজেন ভিতরে হামাইছে, এই অক্সিজেন লেভেলটা তরুতা যা তাকবার লাগিয়া আল্লাহ নবী হইদরা যদি একটা ফুলিয়াত থাকে গুটিয়াত থাকে কিয়ামতরে ডরাইয়া বইও না গাছ লাগাও আমার বুজুর্গ দোস্ত। আর গাছ না কাটিবার লাগি ওয়ার পরমাইছেন যখন যুদ্ধ বিগ্রহ গঠিত, তখন এই যুদ্ধ বিগ্রহের সময় আল্লাহ নবী যখন তার সৈন্যবাহিনী পাঠাইতা তখন কইয়া দিতা কবরদার কোনো বুড়া মানুষ পত বাইলে আক্রমণ করিও না, কোনো বাচ্চাদের উপরে আক্রমণ করিও না, কোনো মহিলার উপরে আক্রমণ করিও না, কোনো বেমারি মানুষরে আক্রমণ করিও না, কোনো মানুষে গাছর তলে বইয়া মালা জপতপ করে তার ধর্মর খাম করে ইটার উপরে আক্রমণ করিও না, কেউ যদি গাছর তলে লুকাই যায় তারে মারিও না, কেউ যদি তার ঘরের দরজা বন্ধ করে দেয় তার লগে লাগিও না, আর যাওয়ার আওয়ার সময় রাস্তাত কোনো গাছ কাছালি খাটিও না বেকার করিও না। আল্লাহ নবী গাছ কাছালি না খাটিবার লাগে হইয়া দিছেন, এটা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান হও আর জেতা বিজ্ঞান হও চাইলে দেখবা এটা বিজ্ঞান। এর লাগে আমরা বোঝা লাগবো, আমরা কিছু দিল দিমাগ বড় বানানি লাগবো। আচ্ছা মখতসর মৌলানা রহিমউদ্দিন যাবা এটা 3 নম্বর হইয়া থাকলো ব্যবসা। আল্লাহ নবী ফরমাইছেন ব্যবসায়ীও আমি খাইলে একটা পোস্ট লিখেছি, আমরা যুবক হল আর কোনো খাম নাই রাস্তার খান্ডাত বইয়া মোবাইল বার করিয়া ছক্কা খেলা নিত আর না হইলে আরও কুন্দার সময় বার কতরা ভাই, এই কথাটা ভাই খেয়াল করো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ নবী ফরমাইন ট্রেনিং শিখাইয়া দিছেন কিলা ব্যবসায়ী হই যায় শুনিলাও, ফান দোকানি হইলেও শুনো, গালামাল দোকানি হইলেও শুনো, জেতাও হয় শুনিলাও, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রে মদিনার মার্কেটে কইছেন বাজার লাগাও দোকান লাগাও লাগাইছেন। তো তখন ওর কুরু পরম্পরা আছিল বালা সামান উপরে রাখতা ফুকড়া ফাকড়া ওটা তলে দিতা, আল্লাহ নবী মার্কেটিং ইন্সপেক্টর লাগান মার্কেটও বাইর হইয়া আত মারছেন তলে দি মারিয়া তোলা মারছেন মারার বাদে দেখা গেল তলে থাকি কিছু দাগ দুগালা ওটা বারর নবী যে বরমাইতরা ইতা খিতা ইতা তলে কেনে উপরে ইতা কি, তখন সাহাবায়ে কেরামে কইলা ইতা উপরে দিলে তো বেশ দামে বেচা যাইত নাই দাম কমি যাইব, আল্লাহ নবী ফরমাইন মান গাসানা ফালাইসা মিন্না, আমার ইসলামও দুকাবাজি নাই আমার ইসলামও দুকাবাজি নাই, ইটা ডুয়াল মেল করো তোমার দান জেলা ফুসে ওলা রেট হই ভাই মানুষে দেখিয়া গ্রাহকে নিব, ক্রেতা এবং বিক্রেতা আমানত দার হওয়া লাগবো ইলা হইতো নাই। এর বাদে আল্লাহ নবী ফরমাইতরা আত্তাজিরু সাদুকুল আমিন মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা, আমানতদার সত্যবাদী ব্যবসায়ী আল্লাহ নবী আম্বিয়া কেরামর লগে জন্নত, শহীদ অকলর লগে সিদ্দিকিন অকলর লগে জন্নত রইত। বুজুর্গ দোস্ত আল্লাহ নবী কোন লাইনে কম আসলা এর লাগিয়া বুজুর্গ দোস্ত সারা মুসলমানর গেছে আমি আহ্বান রাখিয়ার ইয়েরও আমরা জেনেও যাই আর এই কথাটাও হইয়ার আজকে আপনার হইয়ার
অন্তত আপনারা ইমাম সাহেব আসুন, ইমাম সাহেবের কাছ থেকে যে কোরআন শরীফ কান্তা কোরআন শরীফের পেগাম সম্পর্কে বুঝোগা, আপনার এই ব্যবহৃত জীবন আর জিন্দগি পরিচালনার ক্ষেত্রে আপনি কিলা চলতা, আপনার বিবি অগলর লগে কিলা চলতা, খেত কিলা করতা, দোকানদারি কিলা করতা, এইসব জিনিসগুলা বুঝোগা। আমি শেষ করিলে ইয়ার একদম আটাইয়া লইয়াইছি মলানা আইসন, আমরা তো ভাবিও কথা দুই তিন আনা মনে হয় লাভ হইলে, ব্যবসা করলে টকাটকি করলে ও মনে হয় আমরা ফায়দা হয়ে যাবো। ফান দোকানও গিয়া কইলাম বাবার একগু জর্দা ফান দে, জর্দা ফান এক লম্বর নি বলে ওই এক লম্বর দিল ফান নিগু আমি হামেশাও কই দিল ফান বাবা ১২০ নি বলে ঠিক আছে ১২০ খাইলাই তুরা খুদান গেলাই তিতা তিতা করে ভালাই দিলাই। আসলে বাবা ১২০-এর প্যাকেট আনিয়ে খুলিয়া কাকা আর বান্দর সাপ হারাইয়া দেখান বাবা হরাইয়া জাগরাইয়া আপনার ও দুই চাই রানা লাভর্ত করে দিয়া ওতাজি তুমি আত্মাজুর সাধু গুলামিন মান রবি ইউনিভার্সিটিকিন হইতনি এর লাগে ইনস্ট্রাকশন এর লাগে লেসন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবরে দিয়া তুই আগে শোন আল্লাহ নবী এর লাগে কেবলমাত্র মুসলমানের নবী নাই এর লাগে কেবলমাত্র মুমিন অকলর লাগে নাই রাহমাতুল্লিল আলামিন। হয়তো আমরা মানছি কেউ মানছে না, আমরা যদি মানছি দেখি তা মানছি এর লাগিয়া পেশাব পায়খানা থেকে আরম্ভ করিয়া ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনার আমার ইমামতি থেকে আরম্ভ করিয়া কলেজ ইউনিভার্সিটির আচার্য পর্যন্ত এর বাদে গাউসভার মেম্বার থেকে আরম্ভ করিয়া এমপি প্রাইম মিনিস্টার পর্যন্ত আপনার কাছে আমার কাছে ইসলাম সহি সহি আর সুল্লোরা যদি থাকে তাহলে অধিকার আর নিরাপত্তা থাকবো, আর যদি ইসলাম থাকে না তাহলে অধিকার আর নিরাপত্তার আশা করা পানির চিত্রাঙ্কন আঘাত আল্লাহান, এছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা ইসলামের উপরে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।